হাই দিস ইজ তাপস মন্ডল ওয়েলকাম টু লেরসলান তোমরা অনেকেই কমেন্ট করেছ যে সেক্রেটারিয়েট পোস্টের জন্য ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কি হতে পারে তার মধ্যে আমি কিছু কমেন্টকে এখানে পিকও করেছি যে এখানে বলা হয়েছে আমান বলেছে ও এ সেক্রেটারিয়েটের কাট অফ কত যেতে পারে নেক্সট আরও কিছু কমেন্ট আমরা দেখেছি সৌগত সরকার এটা কিন্তু অন্য ফিল্ড থেকে তোমরা ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছ এম এস পি মেরিটোরিয়াস স্পোর্ট পারসন ক্যাটাগরি সৌগত সরকারও কিন্তু জানতে চেয়েছে যে সেক্রেটারিয়েট পোস্টের জন্য এমএসপির কাট কত হতে পারে তো এরকম কিন্তু আমি অনেক কমেন্ট পেয়েছি সেটা কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি থেকেই ডিফারেন্ট ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু এখানে কমেন্ট করেছে তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সেক্রেটোরিয়েট পোস্টের জন্য ফাইনাল কাট অফ কী হতে পারে সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব এবং তোমাদের কিছু কমেন্টও আমি পিক করেছি সেই কমেন্ট নিয়েও কিন্তু আমরা ডিসকাস করবো তোমাদের কিছু প্রবলেমও রয়েছে তো সেই প্রবলেম কিন্তু আমি সলভ করার চেষ্টা করব তো ভিডিওকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর ওভিয়াসলি আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিও তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে ওভিয়াসলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো ওভিয়াসলি আমি আজ না হলেও কাল কিন্তু তোমাদের কমেন্ট পড়ব যারা আমার চ্যানেলে নিউ ভিজিটার্স রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিও ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও লাইক করলে কি হয় না মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাওয়া যায় আদারওয়াইজ লাইকে কিন্তু কোনো টাকাও পাওয়া যায় না আর কিছুই করা যায় না ঠিক আছে তো চলো শুরু করা যাক আচ্ছা আমরা ইউআর ক্ষেত্রে দেখেছিলাম যে প্রিলিমসে এসেছিলো কাট অফ সিক্সটি ফাইভ ওকে তো প্রিলিমসে সিক্সটি ফাইভ কাট এবং আমরা টোটাল ভ্যাকেন্সিটা দেখে নিই টু থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ওয়ান তো এই দুটোর ওপর বেস করে আমরা কিন্তু সেক্রেটারিয়েটের কাট অফ আমরা কিন্তু দেখবো সেক্রেটারিয়েট পোস্টের জন্য আমরা যদি ইউআর কাট অফ দেখি তো ইউআর ফাইনাল কাট হতে পারে ওয়ান থেকে ওয়ান থার্টি মধ্যে তো তোমাদের স্কোর যদি পার্ট ওয়ান এবং পার্ট টুর টোটাল ওয়ান থেকে ওয়ান থার্টি মধ্যে থাকে ওভিয়াসলি আমরা এটা ভাবতে পারবো যে একটা সেফ স্কোর ফর দ্য পোস্ট অফ সেক্রেটারি তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমাদের ফাইনাল স্কোর কত হচ্ছে নেক্সট আমরা দেখব যে ওবিসি এ ক্যাটাগরি তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রিলিমসে ফর্টি থ্রি কাট এসেছিলো এবার ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে আমরা ভ্যাকেন্সিটাও দেখে নেব ওবিসি এর ক্যাটাগরি কিন্তু ভ্যাকেন্সি খুবই ভালো আছে সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন ও এর জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে এবার আমরা যদি ফাইনাল কাট কথা দেখি ফাইনাল কাট অপ সেক্রেটারিয়েট পোস্টের জন্য ওবিসি এর ক্ষেত্রে ওয়ান ফিফটিন থেকে ওয়ান টোয়েন্টির মধ্যে থাকবে ওকে তো এটাই তোমাদের হচ্ছে সেফ স্কোর ফর দ্য পোস্ট অফ সেক্রেটারিয়েট এবার তোমরা কমেন্টে জানিও যারা ও এই ক্যাটাগরির মধ্যে আসছো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের স্কোর কত হচ্ছে ফাইনাল স্কোর কত হচ্ছে নেক্সট আমরা দেখব ও বিসি বি ক্যাটাগরি ও বি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি প্রিলিমসে মার্কস এসেছিলো কাট অফ এসেছিল তো আমরা একটু ভ্যাকেন্সিরা দেখে নিই যে ও বি ক্যাটাগরির ভ্যাকেন্সি কত আছে ওবিসি বি ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু বেশি নেই ওকে ফাইভ যদি আমরা কম্পেয়ার করি ওবিসি এ ক্যাটাগরির সঙ্গে তো অনেকটাই কম তো ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ফর দ্য পোস্ট অফ সেক্রেটারিয়েট তো একটু কাট অফটা হাই হবে তো আমি যেটা অ্যাজিউম করছি ওয়ান থেকে ওয়ান থার্টির মধ্যে থাকবে ওকে কারণ তুমি এখানে দেখতেও পাচ্ছ যে পার্ট ওয়ানে প্রিলিমসে কিন্তু কাট বেশি ছিল এবং আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে যে ভ্যাকেন্সিও কিন্তু এখানে কম আছে যদি আমরা কম্পেয়ার করি ও বিসি এর সঙ্গে ওকে তো এখানে তোমরা যারা ওয়ান টোয়েন্টি ফাইভ বা ওয়ান থার্টির মধ্যে এবং তোমরা যারা ও বিসি ক্যান্ডিডেট আছো ও বিসিলে তোমরা কমেন্টে জানিও তোমাদের ফাইনাল স্কোর কত হচ্ছে নেক্সট আমরা দেখবো এসসি এসির জন্য দেখেছিলাম যে ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন এসেছিলো প্রিলিয়ামসে কাটপ আমরা একটু এসসির যদি ভ্যাকেন্সিটা দেখে নিই দেখব প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আছে ওকে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্স ভ্যাকেন্সি আছে এসসি ক্যাটাগরির জন্য তো ভ্যাকেন্সিও বেশি আছে প্রিলিমসে কাট অফও কম এসেছে তো সেটা থেকে আমরা যদি সেক্রেটোরিয়েট পোস্টের জন্য আমরা ফাইনাল কাট যদি বলি তো এসসির ক্ষেত্রে কিন্তু ওয়ান ফিফটিন থেকে ওয়ান টোয়েন্টির কাছাকাছি থাকবে মানে তোমরা বলতেই পারো ওবিসি এই ক্যাটাগরি যে আছে না ওবিসি এই এ ক্যাটাগরির সঙ্গে অনেকটাই সিমিলার তোমাদের কাট অফ দেখতে পাবে ফর দ্য পোস্ট অফ সেক্রেটারি নেক্সট আমরা দেখে নেব এস টি ক্যাটাগরির ক্ষেত্রে সেক্রেটারিট পোস্টের জন্য ফাইনাল কাট অফ কত হতে পারে আমরা দেখেছি যে প্রিলিমসে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন ছিল কাট অফ এবার এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যদি ভ্যাকেন্সি দেখি ফোর হান্ড্রেড থার্টি সিগনিফিকেন্ট নাম্বার অফ ভ্যাকেন্সি আছে কিন্তু তো আমরা যদি ফাইনাল কাট অফ বলি ফর দ্য পোস্ট অফ সেক্রেটারিয়েট তো এসটির ক্ষেত্রে আমি যেটা অ্যাজিউম করতে পারছি সেটা তোমার হচ্ছে ওয়ান থেকে ওয়ান ওকে তো যারা যে সমস্ত এস টি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তো তাদের ফাইনাল স্কোরটা কিন্তু কমেন্টে অবশ্যই যায় তোমরা সবাই তোমাদের ফাইনাল স্কোর মানে অ্যাকচুয়ালি তো এক্সপেক্টেড ফাইনাল স্কোর তোমরা তো বলতে পারছো না যে পার্ট ওয়ানে কত পেয়েছি বা পার্ট টুতে কত পেয়েছি তোমরা কনফার্ম হয়ে বলতে পারছো না এক্সপেক্টেড যে তোমাদের মনে হচ্ছে যে পার্ট ওয়ানে এত পেয়েছি তোমাদের তো অলরেডি আনসার কি বেরিয়ে গেছিলো তো সেখান থেকে তোমরা অ্যাজিউম করতে পেরেছি এবং পার্ট টুতে তোমরা এক্সাম দিয়ে এসেও তোমরা কিন্তু অ্যাজিউম করতে পারবে যে আমার মার্কস ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে থাকবে আর ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে থাকবে তো দুটোকে ওভারঅল মার্কস তোমরা যদি একটু অ্যাড করে কমেন্টে জানো মনে হয় আমার একটু অ্যাজিউম করতে ভালো হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের ফাইনাল যে মার্কস তোমরা পেয়েছো তোমাদের স্কোর কত হচ্ছে সেটা আমাকে একটু জানি আচ্ছা নেক্সট আমরা যদি দেখি কমেন্টের দিকে তোমার আমি কমেন্টে কিন্তু আনসার দিয়ে দিলাম আচ্ছা সৌগত সরকার কিন্তু এম এস পি ক্যাটাগরির ক্ষেত্রে বলেছিল এবং এম এস ক্যাটাগরির ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ ইস দ্য অ্যান আপ স্কোর ফর দ্য পোস্ট অফ সেক্রেটারিয়েট ওকে কারণ আমরা দেখেছি এসটির ক্ষেত্রেই ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড ফাইভ কিন্তু সেভ স্কোর ছিল ফর দ্য পোস্ট অফ সেক্রেটারিয়েট আচ্ছা নেক্সট কমেন্টগুলো আমরা একটু ডিসকাস করে নেবো ঠিক আছে তো সৌরভ দাস এখানে কমেন্ট করেছে কালই কমেন্ট করেছে সৌরভ দাস যে ওয়ান থার্টি প্লাস যাবে কাট অফ কারণ সবাই ভালো লিখেছে অন্য তারিখেও পরীক্ষা হচ্ছে প্রস্তুতির বেশি সময় পাচ্ছে ওই প্রার্থীরা ছ তারিখের প্রশ্নপত্রটাও দেখেছে ওরা তো এটা তো অ্যাকচুয়ালি সবার মনে হবে কিন্তু দেখো যে রেলওয়ে যে রেলওয়ের যে এক্সামস হচ্ছে বা তোমরা যেন এসএসসির যে সমস্ত এক্সাম হয় তো সেগুলো অনেক দিন ধরে হয় অনেকগুলো শিফটে হয় তো সেখানে একটা নর্মালাইজেশনের ব্যাপার থাকে আমার মনে হয় এখানেও কিছু একটা হবে না হলে তো ওদেরই বেনিফিট বেশি পাবে না কারণ অনেক সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেনি আমরা দেখেছি শিলিগুড়ি সেন্টারে অনেক সংখ্যক স্টুডেন্ট পৌঁছোতেই পারেনি টাইমে সিক্স অফ ডিসেম্বর ওভিয়াসলি ওরা প্রশ্নপত্র প্রশ্নপত্র দেখবে তারপর ওরা আরও টাইম পাচ্ছে পরীক্ষার প্রস্তুতি করার জন্য ঠিক আছে তো এর জন্য এটা নয় যে কাট অফ অনেক হাই হয়ে যাবে কয়েকজন ক্যান্ডিডেটের জন্য ঠিক কারণ আমরা অলরেডি জানি যে তিনটে ডিস্ট্রিক্টে প্রবলেম হয়েছিল মালদা ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সো এই তিনটে ডিস্ট্রিক্টেরই কিন্তু সেন্টার যে পড়েছিল সেটা কিন্তু শিলিগুড়ি সেন্টারে পড়েছিল এবং এই তিনটে ডিস্ট্রিক্ট থেকে অন অ্যাভারেজ সেভেন্টি থ্রি পার্সেন্ট ক্যান্ডিডেটের কিন্তু অ্যাটেন্ডেন্স পাঠিয়েছিলো অন অ্যাভারেজ ওকে যে বলছি না যে তিনটে ডিস্ট্রিক্ট থেকে সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট করে হয়েছিল অন অ্যাভারেজ তিনটে গিয়ে প্লাস করে আমরা তিন দিয়ে ডিভাইড করেছিলাম দিয়ে ডিভাইড করেছিলাম তো অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা এই অ্যাটেন্ডেন্সটা দেখেছিলাম নাইনটি ওয়ান পার্সেন্ট তো এখান থেকে আমরা একটা অ্যানুয়ালি দেখতে পাচ্ছি যে এখানে সেভেন্টি থ্রি পার্সেন্ট এখানে নাইনটি ওয়ান পার্সেন্ট তো এইটিন পার্সেন্টের ডিফারেন্স তো আমরা দেখেছিলাম যে এইটিন পার্সেন্ট ডিফারেন্স হয়েছিল তার জন্য কিন্তু এক্সামটা কন্ডাক্ট হয়েছিলো তো নাম্বারটা কিন্তু আমার মনে হয় যে খুব বেশি সংখ্যক ক্যান্ডিডেট না আচ্ছা নেক্সট কমেন্ট আছে সম্রাট সেনের তো দাদা আমার কোশ্চেন্স আগের দিন নাওনি আমি ও বি প্রিলিমসে সিক্সটি ফোর ইয়া সিক্সটি ফাইভ মতন আছে মিনসেস ছটা টপিকই মোটামুটি ঠিকঠাক করে লিখেছি তো কতটা চান্স আছে তো ও বিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা ভ্যাকেন্সি দেখি একটু কম ভ্যাকেন্সি আছে যদি আমরা কম্পেয়ার করি ও এ ক্যাটাগরির সঙ্গে ফাইভ ফাইভ এখানে ভ্যাকেন্সি আছে হ্যাঁ তো এটার এফেক্ট কিন্তু একটু কাট অফে পড়বে তো কাট আমরা দেখেছি যে একটু এফেক্ট পড়েছি যে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি তোমার কিন্তু প্রিলিমসে কাট এসেছে তো এরপরে যদি আমরা কাট সঙ্গে তোমার যে মার্কস আছে দুটোকে কম্পেয়ার করি তো দুটোকে কম্পেয়ার করলে আমরা দেখছি যে এইট মার্কস আর নাইন মার্কসে তোমার অ্যাডভান্টেজ আছে আচ্ছা ছটা আইটেমই মোটামুটি তুমি ঠিকঠাকভাবে লিখেছো মানে আমি অ্যাজিউম করতে পারি তুমি ফর্টি থেকে কিন্তু ফিফটি মার্কস কিন্তু পার্ট টুতে স্কোর করতে পারবে যদি ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে স্কোর করতে পারো তাহলে তোমার এখানে স্কোর হচ্ছে সিক্সটি ফাইভের সঙ্গে যদি আমি এটাকে অ্যাড করি তো ওয়ান টেন হয়ে যাচ্ছে তো ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ওয়ান টেন একটা সেফ স্কোর ওকে তো তুমি টাইপিং প্র্যাকটিস অবশ্যই শুরু করে দাও ওকে নেক্সট আমরা কমেন্ট দেখছি যে আমি টাইপিংয়ের জন্য কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি মনে নেই তো কীভাবে দেখতে পাবো ওকে দেখো স্টেপ বাই স্টেপ তোমাকে বলছি স্টেপ ওয়ান তুমি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে স্টেপ টু তুমি ক্যান্ডিডেট লগ করবে ওকে ক্যান্ডিডেট লগ করার পর স্টেপ থ্রিতে তুমি কি দেখতে পাবে একটা ইন্টারফেস তুমি দেখতে পাবে পিএসসির ওয়েবসাইটে যেখানে তুমি দেখতে পাবে যে কতগুলো এক্সামের জন্য তুমি ফর্ম ফিল আপ করেছো তো সেখান থেকে তোমার কিন্তু পিএসসি ক্লার্কশিপের এক্সামটাও কিন্তু আসবে তো সেটাকে তুমি ক্লিক করবে সেখানে সিলেক্ট করবে ক্লিক করার পর স্টেপ ফোরে তুমি কি দেখতে পাবে যে পিএসসির যে ক্লার্কশিপের যে ফর্ম ফিল তুমি করেছিলে সেই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমার কাছে আসবে তুমি দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফর্ম আর এবার অ্যাপ্লিকেশান ফর্মেই তুমি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলে সেখান থেকে কিন্তু দেখতে পাবে তো এইভাবে কিন্তু তোমরা কোন ল্যাঙ্গুয়েজ টাইপিং টেস্টের জন্য সিলেক্ট করেছিল ওভিয়াসলি সেটা প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ওকে তো সেটা কিন্তু তোমরা জানতে পারবে এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে অভিয়াসলি তোমরা কমেন্ট জানিও সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডিসকশন হপ ইউ অল এঞ্জয় দ্য ডিসকাশন ডোট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ অ্যান্ড গড প্লেস ইউ